يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم جابتو حمد صنع الله رب العالمين الجنة وجابتو درود صلاة الشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة لذكاو كي اكتا جگش کرا ہے বর্তমান পৃথিবীর সমস্ত সংকট ও দুর্দশার জন্য দায়ী কোন বস্তু? জবাবটা লেখেনে দিয়ে দিয়েছেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আর কিছু না। যা আছে তাতে যদি মানুষ সন্তুষ্ট হইত তাহলে কখনোই পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি হতো না। পৃথিবীর যাবতীয় অশান্তির মূলই হচ্ছে যা আছে এতে আমি খুশি নই, আমি আরও চাই। আজকে পত্রিকা পড়ে দেখছেন কেউ? প্রতিবেশী দেশ এমন একটা রকেট আবিষ্কার করেছে, 5000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারবে। চীনের রাজধানীতে শুধু পুরো চীন এখন তার আয়ত্তে, আফ্রিকার কিছু অংশ, এশিয়া মহাদেশের পরে অর্ধেক। অর্থাৎ এই দেশ এখন চাচ্ছে তার এই বোমার আওতায় যত দেশ আছে সবার উপরে মাতবারি করতে। লোক তাকে ভয় করবে, যদি মেরে দেয় সে এখন বলবে এই আফগানিস্তান তোমার দেশের নিচে অসংখ্য খনি আছে, অত্যন্ত মূল্যবান খনি আছে, এগুলো আমাকে দিতে হবে, না দিলে এই বাংলাদেশ তুমি তো ভাস্য গ্যাসের উপরে, বাংলাদেশে মাটির নিচে যে সম্পদ আছে বর্তমানে আমেরিকার চাইতে প্রায় 400 গুণ বেশি সম্পদ বাংলাদেশেই আছে, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে। কিন্তু এগুলো উঠারই সাহস বাংলাদেশের নেই, কারণ উঠানোর আগেই ওই ওকে চোখ রাঙাচ্ছে চারিপাশ থেকে খাবার দেওয়ার, ওরা আমরাই উঠাবো। ও আমাদের নিজস্ব ব্রেন আছে, লোক আছে, বিজ্ঞান আছে, সবই আছে, কিন্তু করতে দেবে না। ইলিশ মাছ আগে ওদেরকে রপ্তানি করতে হবে, তারপরে যে আমরা খাবো, এত সহজে না। এই যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এই যে বোমাবাদ, সোজা সন্ত্রাসী, সবগুলো সন্ত্রাসী, কেউ সুরি দিয়ে মারে, কেউ বোমা দিয়ে মারে, ফারাক তার কিছুই নেই। শুধু একটাই মূল কারণ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আরও চাই, আরও চাই, আরও চাই, খালাস, আর কিছু না। আল্লাহ পাক যা দিয়েছেন পৃথিবীতে কোনো রুজির অভাব তিনি রাখেননি। আমা মিন দাব্বাতিন বিল আরদে ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার উপরে নাই, এটুকু বিশ্বাস করে না। আমরা যখন ছোটো ছিলাম, কলেজে ভর্তি হয়েছি, তখন শুনতাম মেলথোসিয়ান থিওরি, কি
বাবার এক বিঘে জমি, দুটো ছেলে হলে দশ কাঠা ভাগ হবে, যদি মেয়ের সঙ্গে যোগ হয় সেও কিছু নেবে। অতএব সন্তান একটার বেশি হওয়া আদৌ ঠিক নয়, দুটোর উপরে আদৌ যেন যেও না। এর তখন শুরু হলে এই সমস্ত আমরা তখন বলতাম বাথ কন্ট্রোল, কাজই হলে সবাই লাইগেশন আর ভ্যাসেকটমি, কাশি করা শুধু কথা। পরিবার পরিকল্পনার বিভাগ করে হলো রাষ্ট্রের পক্ষ থেকে, ওই মহিলারা বাড়ি বাড়ি যাইতো, কানে কানে বোঝাতো, খবদার বাচ্চা নিও না, নিলে তোমার অবস্থা খারাপ, তো এইটুকু সম্পত্তি খাবে কে? আর এখন সম্পূর্ণ উল্টে গেছে। আগে এক বিঘা জমিতে 8 মন ধানের পাটনাই ধান, আর এখন 1 কাঠা জমিতে 50 মন ধান আছে। দিন দিন আল্লাহ রুজির পথ খুলে দিচ্ছেন না, মানুষ তো ভবিষ্যৎ দেখে না, খালি নগদটা দেখে, বিশ্বাস তো করবে না কেউ। এই জন্যে মৌলিকভাবে কোরআন যখন নাজিল শুরু হয় মক্কায়, তখন এই বাছাই করা বিষয়গুলি আল্লাহাক তুলে ধরেছেন। এটা কিন্তু মক্কি সুরা, এটা মদিনার না। আল্লাহ কুমুত্তাকাতুর, হে আবু জাহাল, হে আবু লাহাব, তোমরা তার ধনী মক্কা মাতব্বারি করছো, মনে রেখো তোমাদেরকে ধ্বংস করেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। একদিন এসছে 13 জন নেতা আল্লাহর রাসূলের পাশে বসেছিলেন, বেলাল, সোহেব, সব গরিব মানুষগুলা, কৃতদাসগুলা, বলে এই মোহাম্মদ তোমার পাশে সমস্ত আলতু ফালতু লোকগুলি খেলো, এগুলো হঠাৎ আমরা ধনী মানুষ আমরা বসতে পারি? এই যে অহংকার তাদেরকে পেয়ে বসছিল, গরিবদেরকে তারা মানুষই মনে করতো না। অথচ সেই আবুল্লাহ আজকে কোথায়? তাব্বা জিয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, করে না দিলেন আবুল্লাহের উপরে পৃথিবীতে প্রতিদিন যত লোক এই সুরা তেলাওয়াত করছে, যত ইমাম, যত মুসল্লি, তত ওর উপরে তাব্বাত 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 মানে ধ্বংস 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 আবুল্লাহ বলা হচ্ছে না? অত সে ছিল বড় নেতা, আল্লাহ রসুলের বিয়াই, আল্লাহ রসুলের 2 মেয়ে আবুল্লাহর 2 ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে কত ক্লোজ ছিল, একদম নিকটবর্তী প্রতিবেশী। এরপরও সে ইমান আনল না, ধ্বংস হয়ে গেল। উমাইয়া বিন খালাফের অবস্থাও তাই, অথচ তারই গোলাম বেলাল হাবেশি, এত সম্মানিত হলেন শুধু দিনের কারণে, জাল্লা রসুল মক্কা বুঝার দিন তাকে কাবা করে মাথা উঠে দিলেন, যাও কিন্তু আজান দাও, ডক্টর থ সৈন্যতার বোধারে কাবার মাথা দাঁড়াচ্ছে আমাদের কৃতদাস, ভাগ্যিস আমাদের আব্বারা এ দৃশ্য দেখার আগেই মারা গিয়েছিল। ইসলামের কারণে মানুষ কোথায় উঠে যায়, সম্মানিত হয়, ইসলাম কবুল না করার কারণে মানুষ কীভাবে অসম্মানিত হয়, এগুলো তার বাস্তব উদাহরণ। আল্লাহ বলছেন আল্লাহ কুমত্তাকাত, সাবধান, তোমাদেরকে আখরাত ভুলিয়ে রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, হাত্তা জুরতুল মাকাবের, কবরস্থানে না যাওয়া পর্যন্ত তোমার আকাঙ্ক্ষা শেষ হবে না। কাল্লা সফা তালাম, কশিন কালেও তোমার আকাঙ্ক্ষা মিটবে না, দ্রুত তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। এ আয়াতের তর্জমা আপনারা সবাই জানেন, শেষে কি বলা হচ্ছে? লাতুস আলুন না, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, আনে না আইম, দুনিয়াতে যত নিয়ামত তুমি পেয়েছিলে প্রতিটি নিয়ামত সময় তোমাকে জিজ্ঞেস করা হবে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাকে আমি কান দিয়েছিলাম, কান সময় প্রশ্ন করা হবে কী শুনেছিলে দুনিয়াতে, ওয়াল বাসারা চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কী দেখেছিলে, কী পড়েছিলে, কৈফত দিতে হবে, ওয়াল ফুআদা মনের মধ্যে কী কল্পনা করেছিলে, ওটাকেও কৈফত দিতে হবে, কুল্ল প্রত্যেকটাই কান আনহু মাসউলা, প্রতিটি ব্যাপারেই তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। অতএব বান্দা সাবধান, এই আয়াতটাও সুরা বনী ইসরাঈলের, এটাও নাজিল হচ্ছে মক্কায়, মনের মধ্যে কারোর সম্পর্কে কুচিন্তাও করা হয় ওটাকে কৈফিয়ত দেওয়া লাগবে, যতক্ষণ আপনি তওবা না করেন, তওবা করলে বেঁচে গেলেন না, নইলে যেরকম কম্পিউটার ফাইল নষ্ট না করা পর্যন্ত থেকে যায়, আপনার ওই মনের ওই নষ্ট কল্পনাটাও থেকে যাবে, আপনার আমলনামা কেমন দিন হাজির করা হবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, মাল ও মর্যাদার লোভ মানুষকে কীভাবে ধ্বংস করে। আমরা সাধারণত মনে করি যে হালাল পথে মাল উপার্জন করে যত খুশি করো,
হারাম পথে না গেলে হলো, এটা ধারণা কিন্তু আমাদের সবার মধ্যে আছে, তাই না? আসেন এই বিষয়ে একটা হাদিস শোনেন আজকে। আসেন বিন আদি বলা ইস্তারে তো ও আখি ইস্তারে তো আনা ও আখি মেয়াত আসহামি মিন সেহামি খাইবারা فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال يا عاصم ما ذئبان عاديان أصابا فريقة غنم أضاعها ربها بأفسد لها من حب المرء المال والشرف لدينه رواه الطبراني في الكبير بإسناد حسن عاصم بن عدي بلتن صحابي خيبر الجدر বিজয়ের ফলে বহু গণিমত পেয়েছিল মুসলমানরা, মুসলমানদের দরিদ্রতা একদম দূর হয়ে গেছিল। তো অনেকেরই হয়তো ভাবছিল এত আমি পেয়ে গেছি, এত আমি কী করবো, আমার তো সংসারে এত লাগে না, কেউ কেউ মাল বিক্রি করে দিয়েছে। তো এই আসেম বিন আদি এবং তাই দুই ভাই মিলে অন্যদের একশো অংশ কিনে নিয়েছিলেন, প্রত্যেকটা অংশ বেঁচে ধরুন আপনি দশ টাকা, আমি দশ টাকা, আমি দশ টাকা, তো তা আপনি দেখলে আমার দশটা দরকার নেই, আমার তো বাড়ি মেলা টাকা বাসা আছে, হতে তো পারে এরকম। তো একশো অংশ দুই ভাই মিলে কিনে নিয়েছে, এই ক্রয় বিক্রয় হালাল, আপনি বিক্রি করছেন আমি কিনছি, তো হালাল ব্যাপার নেই, তো হারাম তো কোনো প্রশ্নই ওঠে না। এই কথাটা আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল, বাবালগা জালিকা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাল ইয়া আসেম, উনি আসেমকে ডাকালেন, আসেম মনে রেখো মা যিবানে আদিয়ানে আসাবা ফরিকাতা গনামিন আযআহা রাব্বুহা, কোন শাকপালের মালিক যার বকরির পাল হারিয়ে গেছে, ওই পালের উপরে দুটা হামলাকারী নেকড়ে বাঘ যত না বেশি ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হল এই মাল ও মর্যাদার লোভ। হব্বুল মারে মাল ও শরফ, মাল হল মাল অর্থ সম্পদ, শরফ মানে মর্যাদা। আজকের বিশ্বের যত ধনী রাষ্ট্র তাদের মালের অভাব নেই, কিন্তু মর্যাদা চায়। আমেরিকা মনে করে আমি সড়ি গ্রহ সারা বিশ্বের উপরে, কিসের আবার চীন পার্শ্ববর্তী রাষ্ট্র মনে করে আমরা তো এদের উপমহাদেশের ভাগ, বাংলাদেশ তো চুনুপুটি, সে কেন কথা বলবে? এই যে চলছে খেলা দেখছেন না, এগুলো কিন্তু মালের জন্য না, খালি শরফ মর্যাদা, আমি তার চাইতে বড়, ও কেন আমার চাইতে বড় হবে? এমনকি বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের সামনে বিশ্ব হয়ে দেখতে আমাদের আমরা যারা শিক্ষকতা করি, ক্লাসে ফার্স্ট হয়েছে বলে সে ছেলেকে সেকেন্ড হওয়া ছেলেটা তাকে প্রকাশ্যভাবে চাকু মেরে হত্যা করেছে, এটাও বাংলাদেশে আছে। সারা মাল না মর্যাদা কত, ও যদি থাকে আগামী বছর আমি আবারও সেকেন্ড হবো, ফার্স্ট হতে পারবো না, তো ওকে না মারলে আমি ফার্স্ট হবো না। তত্ত্বাবধায়কের আমলে কারাগার বসে পত্রিকা পড়ছিলাম ঢাকা শহরে, ওনারা চলে যাবে 90 দিন পরে, এর পরবর্তী যে নির্বাচন হবে সেখানে সম্ভাব্য জিতে যাওয়ার মতন কিছু প্রার্থী নিহত হয়, তো তালিকা দিয়েছিল 10 জন ব্যক্তি নিহত হয়েছে বিনা কারণে, ইলেকশন ঘোষণাই করা হয়নি, কিছুই হয়নি, ঘোষণা করা হলে এরা কমিশনের পথে দাঁড়াতে পারে, অথবা আগে দিয়ে খতম। আর এখন তো পত্রিকা খুলে আজকেও দেখছেন রোজ মরতেছে, ইলেকশন মানেই হতাহতের কারবার, পঙ্গু হওয়ার কারবার, ঘরবাড়ি আগুন দেওয়ার কারবার, এমনকি নিরীহ গাছগাছালি বন্ধু পড়ে যাচ্ছে, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিচ্ছে, এই যে হিংসা কি হবে? তুমি একটা মেম্বার হবা না কমিশনার হবা, তাতে লাভ কি? মানে সরকার যত প্রজেক্ট দিবে তোমার হয়ে আসবে, তুমি সেখানে পার্সেন্টেজ পাবা, তত এতে লাভ, অত লোকে আমাকে ডাকবে, সার সার করবে। এই বিষয়টা সব ক্ষেত্রেই আছে, প্রশাসনের ক্ষেত্রে যেমন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের মধ্যে ঠিক একই অবস্থা, সাধারণ মানুষের মধ্যেও এরকম অবস্থা, সব জায়গাগুলো বিরাজ করছে। মূল একটাই হলো মাল ও মর্যাদার লোক, ওই কথাটি আল্লাহ পাক আল্লাহ রসুল এখানে বললেন আসেম বিন আদিকে, হে আসেম বিন আদি মনে রেখো
একটা হারানো ছাগল পালের উপরে ক্ষুধার্ত নেকড়ে হামলার অত বেশি ক্ষতিকর নয়, যত বেশি ক্ষতিকর মাল ও মর্যাদার লোভ। লে দিনই মানুষের দিনের জন্য আদেশটা মনে রাখবেন, যেন ভাববেন না হালাল উপার্জন করছেন না, আমি তো যত খুশি তত করবো। জি না, কেন এটা হবে? জবাবটা শোনেন, কারণ আবি মুসা আল আশারি রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি ও মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা রাহু আহমদ বিসনাদিন সহিহ। আল্লাহ রাসূল নিজে জবাব দিচ্ছেন, হালালটা কেন অধিক অর্জন করা যাবে না, জবাবটা আল্লাহ রাসূল দিচ্ছেন কি, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে সে তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে ব্যক্তি আখেরাতকে বেশি ভালোবাসবে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব তোমরা যে ব্যক্তি যেটি চিরস্থায়ী সেটাকে অগ্রাধিকার দাও ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে। দুনিয়া আপনি যত বড়ই হন ক্ষণস্থায়ী না, এটা মরার পরে চিরস্থায়ী। তো চিরস্থায়ী স্বার্থকে তোমরা ক্ষণস্থায়ী স্বার্থের উপরে অগ্রাধিকার দাও, এটা আমার নবীর নির্দেশ মুসলমানদের উপরে। আমরা মুসলমান, আমরা এটাই পালন করব, শুধু মুসলমান নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর। বাপ মরে গেছে, পাঁচ ভাই জমি জমি ভাগ হবে, সেখানে আপনাকে কিছু কমপ্লিশন হতেই হবে, নিক্তিরোজনে ভাগ করে কার পক্ষে সম্ভব? যদি কেউ কিছু ছাড় না দেয়, পরস্পরের সহমর্মিতা না দেখায়, জীবনে কখনোই এই ভাগ সঠিকভাবে করা সম্ভব হবে না। সব জায়গাতে গিভ অ্যান্ড টেক বিষয়টা আছে, কারণ আল্লাহ পাক মেধা এবং যোগ্যতা সবাইকে সমান দেন নেই, ওখানে যেমন কম বেশি এখানে তেমনি কম বেশি থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ধ্বংস হোক ওইসব লোক যারা সামনে এবং পিছনে অন্যের নিন্দা করে এবং মাল জমা করে এবং খালি গণনা করে। সে ধারণা করে যে এই মাল আমাকে চিরস্থায়ী করবে, অসুখ হলে সিঙ্গাপুর চলে যাব, টাকা তো আমার আছে, সে না হলে চেন্নাই যাব, না হলে দিল্লি যাব, অ্যাপোলো যাব, আর সমস্যা কি? টাকার গরম দেখায় না, অসব গরিবরা কচুর পাতা খেয়ে ভিটামিন সি হয়ে যাচ্ছে তাদের, শিউলিভির পাতা রস খেয়ে চিতা খেয়ে সর্দি সেরে যাচ্ছে, কখনই এই হাসপাতালে যায় না, কারণ হাসপাতালে গেলে ডাক্তারে গেলে ফিস দেবে কে, টাকা পাবে কোথায়? আর আপনার টাকা আছে আপনার যা ইচ্ছে তা করবেন, না এটা করলে ক্ষতিগ্রস্ত হবেন, ওটি আল্লাহবাক ইঙ্গিত, এটা মক্কি সুরা। ধ্বংস লিকুল হোমাজা তিল্লু মজা, ধনীরা সাধারণত অন্যদের কাছে নিন্দাই করে, এরা কারোর ভালো গরিবের ভালো যে কিছু আছে গরিবদের মধ্যে এরা চিন্তা করতে পারে, যত ভালো সব ধনীরাই করে, এই চিন্তা তাদের মধ্যে সবসময় বিরাজ করে। এই বিরাজ করার ধারণা থেকেই তারা অহংকারী হয়ে যায়, ওই জন্য আল্লাহ তাদেরকে সাবধান করছেন আগেই। এরপরে আরও চমৎকারভাবে আল্লাহ বলে দিচ্ছেন অধিক মাল ক্ষতির কারণ। এ প্রসঙ্গে আল্লাহ বলছেন আয়া সাবুন আন্নামা নমিদ্দু মিমালিন ওয়া বানিন, তারা কি ধারণা করছে তাকে আমি যে অধিক মাল দিচ্ছি এবং অধিক সন্তানের বাবা করেছি এর দ্বারা কি আমি তাকে সাহায্য করছি? নসারে উলাহম ফিল খায়রাত, এর দ্বারা কি আমরা তাদেরকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি? বাল্লাহ ইয়াস অরুণ, হতভাগের আসল তত্ত্ব বুঝে না যে আমি কি জন্য এটা করছি। এটাও সুরে মোমিনুন মক্কি সুরা 55 আয়াত। আল্লাহ বলছেন যারনি আমায় ইউকাদ্দাবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি যে কথাটা বললাম একটু আগে হাদিস, আমরা আহলে হাদিস বলি না,
অনেকে বলে আহলে হাদিস এরা কোরআন মানে না, এই গর্ধবদের কে বুঝাবে? এখানে একটা দেখেন, ফাজারনি ওয়া ইউকাদ্দাম বি হাযাল হাদিস, আল্লাহ বলছেন নিজেই আমাকে ছাড়ো যে আমার এই হাদিসকে মিথ্যা মনে করে। আল্লাহকে হাদিস না কোরআন, ওখানে হাদিস অর্থ কোরআন। ইবনে কাসির কোরআনে প্রায় 14 জায়গার মতন হাদিস অর্থ কোরআন এসছে। যাই হোক, প্রসঙ্গ আলাদা। ফাজারনি ওয়া ইউকাদ্দাম বি হাযাল হাদিস, আমাকে ছাড়ো এবং ওই ব্যক্তিকে ছাড়ো যে আমার এই হাদিসকে অস্বীকার করে, আমার এই বাণীকে অস্বীকার করে, মিথ্যা বলে। মনে রেখো, হে মাল মুদ্দা লোভীরা, তনসযাদ রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তোমার এই মালের দ্বারা আমি তোমাকে আস্তে 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 গ্রাস করছি, তুমি টেরও পাচ্ছ না। বা উমলি লাহুম, আমরা তাদেরকে ঢিল দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আমার এই কৌশল অত্যন্ত মজবুত। জালের মধ্যে মাছ গেলে লাফালাফি করে না, যখন জাল টানতে টানতে আস্তে 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 একদম ধারায় চলে আসে, তখন মাছ বলে একবার তো সর্বনাশ, এত পানি নাই, তখন লাফালাফি করে। যাদেরকে মাল ও মর্যাদা আল্লাহ দিয়েছেন তারা এটাকে যেন পরীক্ষা বলে মনে করেন, এটা তার ধ্বংসের কারণ হিসেবে দেখা দিবে যে কোনো সময়। আল্লাহ বলছেন এর পরিণতি হচ্ছে এই, মান কানা ইউরিদুল হায়াতা দুনিয়া ওয়া জিনাতা নুওয়াফ্ফির ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম লা ইউবখাসুন, যারা এই দুনিয়াতে টাকা পয়সা এবং জাঁকজমক জিনাত চায়, আমরা তাদেরকে পুরোপুরি দিয়ে দেবো, কিছুই কম রাখবো না, সবকে দেব। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, এসব লোকদের জন্য আখরাতে কিছুই নেই নার ব্যতীত, নার অর্থ জাহান্নাম ব্যতীত। দুনিয়া যত চেয়েছে সব পেয়েছে, এখন তার পাওয়ার কিছু নাই, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমরা। হাবেতা মা সানাউ ফিহা ও বাতিল মা কানু ইয়ামালুন, দুনিয়া তারা যা কিছু করেছিল সব কিছু বরবাদ হয়ে গেল এবং সব কিছু বাতিল প্রমাণিত হবে কিয়ামতের দিন। এটি হাদিসে এসছে অনুভাবে ব্যাখ্যা, এতবল মাইয়িত বেসালাস, মাইয়িতের সঙ্গে তিনজন যায়, এর যে স্নান ওই আপকি আমল, তার পরিবার যায়, তার সম্পদ যায়, তার আমল যায়, কবর পরে পরিবার ফিরে আসে, মালও ফিরে আসে, কারণ মাল তো ব্যাংকেই থাকে, ও তার কবরে যায় না, থেকে যায় তার সঙ্গে আমলটা। অকুল্লু জালেকা হালেকুল তারেকুল্লিন নাস, সব কিছুই ধ্বংস হয়ে যায় এবং রেখে যায় সে মানুষের জন্য, তার কিছুই থাকে না। এখন যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশ্বাস করা মুশকিল, পুরো পরিবার শেষ। সেদিন একটা প্রাইভেট কার ধ্বংস হয়েছে, পুরো পরিবার মিলে যাচ্ছিল কোথায় বেড়াতে, সবগুলো শেষ। কিছুদিন আগে তো আপনার দেখলেন রাষ্ট্রে যে আসতেছিল, এই আমাদের সামনে কাটাখালিতে 19 জন লোক মারা গেল না আগুনে পুড়ে, পুরো পরিবার শেষ। অত বাবার স্বপ্ন ছিল এত কিছু করছি আমার পরিবারগুলো ছেলে ভোগ করবে, কে কার ভোগ করো, কার মাল কে খায়। কুল্লু জালেকা হালিক, আল্লাহ রসুলের বাণী মিথ্যা নয়, রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না, সব কিছু হালাক হয়ে যাবে, কিছুই থাকবে না তোমার। কারণের কিছু আছে পৃথিবীতে, কারণের নামটা যদি কোরআনে আমরা না পড়তাম তা কারণ সম্পর্কে জানতেই পারতাম না। কারণ যখন টাকার মালিক হইল, সে মূসাকে ছেড়ে দিল, মূসা আপনি চাচাতো ভাই কিন্তু চলে গেল রাষ্ট্র ক্ষমতার পিছনে ফেরাউনের সাথে, রাষ্ট্র ক্ষমতার সাপোর্ট ছাড়া হারাম কামি করা দেয় না। দেখেন বাংলাদেশে যত মদ জুয়া ক্যাসিনো কিছু আসছে না, সব কিছু মিলিয়ে আসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যদিও লাফালাফি করুক আমরা কিছু জানি না, মন্ত্রী বলে আমাকে কত লোক সই করে নিয়ে যায়, এত সস্তা মরো একটা টের পাবো, প্রত্যেকটা কৈফিয়ত দিয়ে লাগবে যারা বড় ক্ষমতা বসে আছে। কারণকে বলল ইমানদার ভাইরা, ইয়া কারুন লা তাফরাহ, তুই বেশি খুশি হতে যেও না, টাকা পয়সা বহুত মালিক বেশি খুশি হও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ বেশি খুশি হলে লোকদের পছন্দ করেন না, দাম্ভিকতা দেখেও না, সাবধান, আল্লাহকে ভয় করো। কারণ দম্ভ করে বললো, ইন্না উতিয়তুহু মিন ইলমিন,
আমার নিজস্ব যোগ্যতা বলে আমি মাল অর্জন করেছি, এ তো ওর আল্লাহ কি? অনেকের ব্যবসায়িক বুদ্ধি ভালো, সে ব্যবসা তাতেও সাইন করে। বর্তমান বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে বিশ্বের আমেরিকা রাশিয়া সবাইকে হারিয়ে দিয়ে টপ হয়ে গেছে, অতি দ্রুত ধনী হওয়ার মধ্যে বাংলাদেশ পৃথিবীতে ফার্স্ট হয়েছে। তারা কারা তাকে জানে, তাদের নাম তো প্রকাশ হয় না, কিন্তু হিসাব হয়ে গেছে, আমেরিকাও ফেল, ইংল্যান্ডও ফেল, চীনও ফেল, ভারতও ফেল বাংলাদেশের কাছে। তো এরা তো মুসলমান, এদের এত লোভ কেন? যত হালাল হারাম বাসাইটা যায় নাই, এই জন্য আল্লাহ বলছেন ইয়াতি আলান্নাস যামানুন লা ইবালিল মারু হাযা হালালুন আম হারামুন। শুনে রাখো আমার উম্মত, এমন একটা জমানা আসতেছে তোমাদের সামনে যখন মানুষ পরোয়াই করবে না, তকাই করবে না, হাজা হালাল আম হারাম, এই যে কাজটা করছি এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, তকাই করবে না। কারণ ছিল ওদেরই মধ্যে একজন, কোরআন আল্লাহ পাকগুলো নিয়ে এসছেন, কোরআনের বাণী মিথ্যা নয়। সে গেল ফেরাউনের সাথে, মুসাকে ছেড়ে গেল, কিন্তু না আল্লাহ তাকে ধরলেন এমনভাবে মাটিতে, যখন মাটিতে গ্রাস করছে ডুবছে, ক্রমেই ক্রমেই বোকালাবন চলে গেছে, চিৎকার দিচ্ছে তোমাকে বাঁচাও বাঁচাও, সে নিজেও কোনো সাহায্য করতে পারে না, বলা ইন্তাসরুন, তাকে কেউ বাঁচার জন্য আসলেও না তার ধারে কাছে, ফেলে মর তুই। যারা ওর টাকা খেয়ে এতদিন বড় হয়েছে তারা কেউ কাছে আসেনি। কারণের এই পরিণতি দেখে ধনিক শ্রেণীর শিক্ষা হওয়া উচিত। ঠিক মক্কায় যারা ধনিক শ্রেণী ছিল তাদের পরিণতি দেখো, মক্কার লোকদের শিক্ষা হয়েছে, যারা শিক্ষা গ্রহণ করেছিলেন তারা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন। আবু বকর নিজেই অত্যন্ত ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যেদিন ইসলাম কবুল করলেন 40,000 দিরহাম সম্পূর্ণটাই আল্লাহর রসুলের পায়ের কাছে ফেলে দিলেন, যে আমার টাকা পাওয়ার দরকার নেই, আমি জান্নাত চাই, সব শেষ, কালকের আমি আজকে ফকির। ওসমান গনি জাশে উসরা বলা হয় তবুকের যুদ্ধের জন্য একাই প্রায় সব দান করেছেন, যিনি আল্লাহ রসুল খুশি হয়ে বলেছেন এরপর থেকে ওসমানের আর কোনো নেক আমল না করলেও চলবে, যাতে ব্যাপার নাকি। এই সমস্ত ধনীরা যদি আল্লাহর ভয়ে সব কিছু আল্লাহর মতো ব্যয় করতে পারে, যখন নাজিলুল তানাউল বিরুর হাত্তা তনফিকু মিম্মা তুহিব্বুন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত নেককার মানুষের মধ্যে গণ্য হবে না যতক্ষণ না সে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর প্রতি দান না করবে। এই আয়াত শুনে মানুষ সাহাবিদের মধ্যে যে কী অবস্থা ঘটেছিল, সাহাবি আবু তাল্লাহ এসে বলছে আল্লাহ রসুল আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি হলো এই খেজুর বাগানটা, তাতে বুঝতেই পারছেন আরব দেশে তার ধান বাগান নেই, খেজুর বাগানটাই বড়ো জিনিস, আমি এটা আল্লাহকে দিয়ে দিলাম, কিন্তু এইটা আমার সবচেয়ে প্রিয়, আর কোরআন নাযিল হচ্ছে সবচেয়ে প্রিয়টাই দান করতে হবে, কারণ আমার তো নিকৃষ্টতা দেই। আল্লাহ রসুল বলতো সবটা তো তোমার ছেলে মিলে, তুমি তাহলে এটা ক্রস করো, তোমার যারা গরিব চাষতে হয়ে আসছে ওদেরকে দিয়ে দেবো, তো না আপনাকে দিচ্ছি আপনি যাকে পারেন তা দেন। অমনিকে আর একজনের বক্তব্য এসছে আয়াত শুনে তিনি বললেন স্ত্রীর কাছে, এই স্ত্রী শোনো এ ঘর বাড়ি ছাড়ো, কেন এ সব আমি আল্লাহকে দিয়ে দিছি, খেজুরি বাগিচা সহ বাড়ির সহ সব কোথায় যাবো আল্লাহ ব্যবস্থা করবে, চলে আসলো। তো আল্লাহর সাথে খুশি হয়ে বলেছিলেন হায় জান্নাতে তোমার জন্য এসছে যে কত উত্তম খেজুর বাগানই আল্লাহ তৈরি করেছেন, এটা ছিল সাহাবিদের চরিত্র। আর আমরা সুযোগ পেলেই কী করে অন্যটা নেবো, কী করে খাবো, বড়ো হয়ে চিন্তায় থাকে, আর এবার কতক্ষণ এক্ষুনি যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সব শেষ, দুনিয়া অন্ধকার হয়ে যাবে না। একটু এগুলো মূলত আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের জিততে হবে। আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুন লাকুম আদুবাল্লাকুম ফাহাজারুহুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের সন্তানদের মধ্যে আদুবাল্লাকুম তোমাদের শত্রু নিহিত রয়েছে, ফাহাজারুহুম অতএব ওদের থেকে সাবধান হও। সন্তানের মায়ায় পড়ো না, স্ত্রীর মায়ায় পড়ে যা খুশি তাই করো না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং সন্তানাদি ফিতনা, ফিতনা অর্থ কি পরীক্ষা।
আল্লাহ ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। সূরা তাগাবুন 14-15 আয়াত। আয়াতগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, যে সন্তানকে মনে করছি আমার পরে সেই সব, সেটা আমার জন্য ফিতনার কারণ হতে পারে। যে সম্পদকে মনে করছি আমার আমাকে সে স্থিরস্থায়ী করে রাখবে, এই সম্পদ আমার জন্য ফিতনার কারণ হতে পারে। অতএব তোমরা সাবধান থাকো। আন কাব বিন ইয়াজ ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাত উম্মতি আল মাল, রাওয়াহু তিরমিজি। মনে রাখো আমার উম্মত, বিগত যত উম্মত চলে গেছে দুনিয়া থেকে, মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিম, সব প্রত্যেক উম্মতের এক একটা ফেতনা ছিল। নূহের উম্মতের ফেতনা তো সব পরিমাণ ডুবি শেষ হয়ে গেল। আমার উম্মতের ফেতনা হচ্ছে মাল। আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করবে না নূহের উম্মতের মতো, যেহেতু আমি দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছে, তোমার উম্মতকে সব একসঙ্গে শেষ করে দেবো না। কিন্তু এই ফেতনা হবে মাল, মালের লোভ এদের এত বাড়বে। তাতে বোঝা গেল আল্লাহ রসুলের দোয়ার কারণে মুসলমানদের কোনো অভাব থাকবে না। যদি অভাব না থাকলে মানুষ তো অন্য ব্যথা বোঝে না, এত মাল হবে সে এই ফেতনায় পড়ে পাগল হয়ে যাবে। 1996 ছাব্বিশে এপ্রিল নওদাপাড়াতে আমি এসেছি, 92 সাল থেকে মাদ্রাসা শুরু করেছি, স্থায়ীভাবে এসেছি 96 সালের 26শে এপ্রিল। আশপাশের জঙ্গল, আমার পাশে বসে মোতালেব ড্রাইভার সাহেব, উনি বলতে গেছে মানুষই ছিল না, ওই গাছতলা বসে মদের আড্ডা হইতো, রাস্তা ছিল হাবড়, কাদা পার হইতে হতো। আর এখনকার নদাপাড়া কি মনে হয় ঢাকা সিটি কর্পোরেশন হয়ে গেছে, চারিদিকে 10তলা 5তলা চলছে, এই চলছে, সেরা পাল্টা নেই। ফিতনা সাবধান, পরিষ্কার আল্লাহ বলে এগুলো সত্য পরীক্ষা। কারা কী জন্য করা হচ্ছে? সেটা নিজের, কেউ করছে স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, কেউ করছে সন্তানের জন্য, পরকালের জন্য কিছুই করছে না। হ্যাঁ, বছর শেষে একটা হজ করে আসবো বা টোমরা করে আসবো, পরকাল হয়ে গেলে, এত সস্তা না। মন্দির কুমার উম্মত ইন্নালে কুল্লি উম্মতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, ও ফিতনা তো উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, সাবধান। আমার ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا, যদি আদম সন্তানকে দুই উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, মাল সম্পদ দেওয়া হয়, সে তৃতীয় আরেকটি উপত্যকা ভর্তি মাল সম্পদ কামনা করবে। ওলা ইয়ামলু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আর বনু আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। ইয়াতুবুল্লাহু আলা মান তাব, হ্যাঁ আল্লাহ ক্ষমা করেন ওই ব্যক্তিকে যে তওবা চায়, যে তওবা করে। অতএব আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন তোমরা তওবা করো, তওবা করে ফিরে আসো মালের লোভ, এ থেকে তওবা করা খুব কঠিন, তবু করতে হবে, নইলে আপনি পরকাল হারাবেন। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী লাভের স্বার্থে ক্ষণস্থায়ী স্বার্থ অবশ্যই ত্যাগ করতে হবে। এবার আসেন মর্যাদার লোভ সম্পর্কে আল্লাহ কি বলছেন, তিলকা দারুল আখিরাত নাজাল ওয়ালিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতের গৃহ আমরা প্রস্তুত রেখেছি ওই সমস্ত লোকদের জন্য যারা এই দুনিয়াতে অলুকবান ফিল অর্ধে বড়ত্ব চায় না, মর্যাদার লোক এখানে এসে ধরে পড়েছে। ওলা ফাসাদা, দুনিয়া কোনো বিশৃঙ্খলা করে না, তাদের জন্যই আমরা আখরাতের গৃহ নির্মাণ করেছি। অতএব মাল ও মর্যাদার লোভে পড়ে মানুষ যেন ধ্বংস না হয়ে যায়, এদিকে কোরআন এবং হাদিসের এই বাণীগুলি আমাদের মনে রাখা অত্যন্ত
অত্যন্ত জরুরি, না রাখলে যার ক্ষতি তার হবে, অন্যের ক্ষতি কেউ করতে পারবে না। প্রত্যেকে যে তকদির নিয়ে দুনিয়াতে এসেছেন, প্রত্যেকে তার তকদির অনুযায়ী কাজ করবে। যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখনই আমাদের চারটা বস্তু লিখে দেওয়া হয়েছে, আমার আয়ুষ্কাল কতদিন আল্লাহর হাতে আপনি জানেন না, আমার রুজি কতটুক হবে ওটাও আল্লাহ করে দিয়েছেন, এক টাকাও তার চাইতে বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। যাদের খুব বেড়ে গেছে তারা মনে রাখবেন এটা ফিতনা, পরীক্ষা, আল্লাহ দেখছেন কি করে কদ্দূর বাড়ে, এমন টান দিবে বা শেষ। এই বিষয়গুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে বলে গিয়েছেন প্রখ্যাত কবি আহমদ বিন কায়েস ইবনে আসাকির। এই ঘটনাটা এসছে, উনি একজন লোকের হাতে দেখলেন একটা দিরহাম, তো বলছেন এই দিরহামটা কার, তো যা আমার। উনি বলছেন এই দিরহামটা যদি তুমি একজনকে দান করো তাহলেই ওটা হবে তোমার, যতক্ষণ তোমার হাতে আছে ততক্ষণ ওটা অন্যের। ছোট্ট একটা কথা না, থ। আমি গত বছর নওগাঁ গেছিলাম, আমাদের সভাপতির প্রশংসা শুনলে আমার কাছে ভালো লাগবে না, আমি জানতাম না আমি এটা, যে বাড়িতে গেছি আমার বিয়ের বাড়িতে প্রশংসা করছে সবাই, কিন্তু তার অসাক্ষাতে উনি কিন্তু তোমার সামনে ছিলেন না। বলে স্যার আপনি এমন ব্যক্তিকে নওগাঁ জেলার সভাপতি করেছেন, উনি একদিন বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ি যাচ্ছেন, তো একজন লোক বলছে বাহ মাছটা খুব ভালো, তো তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, তো মাছটা নাও। আরে আপনি নেব কেন, আপনি বাড়ি চলে যান। না না না, তোমার পছন্দ হয়েছে তুমি নাও, এটা তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে। এই গল্প সারা নওগাঁ হয়ে গেছে, বলে আমরা যাবো এসব লোক কোথাতে বাছাই করে, চিন্তা করতে পারেন। ইলিশ মাছ কিনেছে বাড়িতে সবাই, রে বউ ছেলে মিলে তাকে আছে আব্বা ইলিশ মাছ নিয়ে আসবে শুভ, অথচ রাস্তা কে একদম বলেছে খুব ভালো দিয়ে দিয়েছে, বুঝ না, এটা নিশ্চয় তোমার রুজিতে আছে, তোমাদের ভালো লেগেছে তো নিয়ে নাও। এই টুকটাক ঘটনা দিয়ে মানুষ চেনা যায়, কোটি টাকা দিয়ে মানুষ চেনা যায় না। মনটা উদার করবেন, অর্থের ধনে আল্লাহ হাদিস এটাও, টাকার ধনী আসল ধনী নয়, হৃদয়ের ধনী আসল ধনী, এটা হাদিস। মুসলমান যদি এই হাদিসগুলো মানত তাহলে মুসলমানদের জীবনে কোনো অশান্তি হতো না। আমরা মুখে মুসলমান মানি না কিছুই, অতএব বিষয়গুলো আপনারা মনে রাখবেন। কোরআন হাদিসের বাণী তুলে ধরে আমাদের দায়িত্ব, মানা আমাদের নিজস্ব দায়িত্ব। যদি আমরা মানতে পারি ইহকালে শান্তি পাব। বড় কথা হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের চাইতে চিরস্থায়ী জীবনে আমি শান্তি পাবো, এটা বড় কথা নয় কি? চিরস্থায়ী জীবনটা তো আমার আগে, আল্লাহ জালামদেরকে অর্থ সম্পদ দিয়ে থাকেন কি জন্য, পরীক্ষা করার জন্য। আবার মুমিনদেরকে আল্লাহ কষ্ট দেন কি জন্য, সে তার কষ্টে অবিচল থেকে আখরাত উপার্জন করে কি না এটা পরীক্ষা করার জন্য। দুজনের দুই পরীক্ষা, শত কষ্ট সে আল্লাহকে ছাড়ে না, আর ধনীরা টাকা পেয়েও আল্লাহ দিকে তাকায় না, ওনাকে আল্লাহ পরীক্ষা করছেন মাল দিয়ে, আর গরিবকে আল্লাহ পরীক্ষা করছেন মাল না দিয়ে, দুজনেই কিন্তু পরীক্ষার মধ্যে আছি আমরা। অতএব সাবধান, আল্লাহ পাক আমাদের সবাইকে মাল ও মর্যাদার অধিক লোভ দমন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد